আমরা মাদকের কথা এসেছে, অবশ্যই বাংলাদেশ পুলিশ বর্তমান আইজিপি স্যার মাদকের বিষয়ে একদমই সর্বোচ্চ সিরিয়াস থাকেন, যে বিষয়ে কোনো ছাড় দেওয়া হয় না। আমি যতদিন এই যে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করব, আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করব। এ বিষয়ে আমাদের কোনো ধরনের গাফেলতি থাকবে না, বা কোনো ধরনের আমরা যদি কোনো মাদক ব্যবসায়ীর ব্যাপারে আমরা কোনো ধরনের সহিষ্ণুতা দেখাবো না। পূর্বপুরুষ কৃষি নিয়েই এ দেশকে গড়ে তুলেছে, তো এই পুরো রাজশাহী রেঞ্জে কৃষি জমি বিনষ্টের একটি প্রক্রিয়া চলছে। এখন এটি নিয়ে দ্বিমত রয়েছে, ইট ভাটাওয়ালারা মাটি দরকার, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে মাটি দরকার, সেটি যেমন দরকার, আবার কৃষি জমি নষ্ট হচ্ছে, হাইকোর্টের নির্দেশনা রয়েছে কোনোভাবে কৃষি জমি নষ্ট করা যাবে না। তা আমরা সেটি বিবেচনা সাপেক্ষে, যেহেতু ভূমি ব্যবস্থাপনা আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের দেখেন, আমি তার সাথে কথা বলে এটি একটি সুষ্ঠু কিভাবে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা যায় সেটি আমরা অবশ্যই চেষ্টা করব, কারণ আগে আমাদের কৃষিকে বাঁচাতে হবে। মামুন এবং সেই সাথে উপস্থিত আছেন আমাদের শুভেচ্ছা সবাইকে। আমি তারেক মাহমুদ যমুনা টিভিতে আছি। আগস্টের এই পর্যন্ত বিকেলে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে আমি তো